আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার মতামত অনুষ্ঠানে দীর্ঘ বিরতির পর আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সমাজকর্মী জনাব ফয়সল আহমেদ জনাব ফয়সল আহমেদ আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঈদ কেমন কাটলো আপনার আলহামদুল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে দেখুন ঈদ মুসলমানদের ধর্মীয় উৎসব সারা বিশ্বব্যাপী পালিত হয় তো আমরা দেশে থাকি আর বিদেশে থাকি আমরা সবাই পালন করি তো সত্যিকার বলতে গেলে বাংলাদেশ বা নিজের দেশের ঈদ আর প্রবাসের ঈদের মধ্যে অনেক পার্থক্য আছে বিশেষ করে নানা ব্যস্ততা কাজের চাপ এবং নিজের আত্মীয় স্বজন না থাকা নিজের পরিবারের সব সদস্য না থাকা এ বিষয়গুলো নিয়ে অনেকটা আমি মনে করি প্রবাসের ঈদগুলো অনেকটাই অপর্যাপ্ত আনন্দের মধ্য দিয়ে হয় অপূর্ণ থেকে যায় তো বিশেষ করে বাংলাদেশের ঈদের পর আপনি আপনার স্বজন মা বাবা সবাইকে পাবেন তাদের বাসায় বেড়াতে যেতে পারবেন এবং ঈদের ছুটি থাকে সব মিলিয়ে একটি আনন্দমুখর উৎসবমুখর একটা পরিবেশ থাকে প্রবাসে আসলে সেরকম কিছু হয় না কারো যদি ছুটি থাকে তাহলে সেটা অন্য কথা না হলে ঈদের নামাজ পড়ে কাজে চলে যেতে হয় অনেকের কাজের চাপ থাকে অনেকের পরিবার নাই একাকি আছেন এবং আত্মীয় স্বজন থাকলেও এরা অনেক তাদের অবস্থান থাকে এর অংশ একটা বিশাল পার্থক্য রয়ে গেছে বিশেষ করে আমি যেটা আমার ব্যক্তিগত ঈদের অভিজ্ঞতা যেটা দেশে যখন ছিলাম তখন ঈদের নামাজের পর আমরা আত্মীয় স্বজন নানা বাড়ি কালার বাড়ি আমরা যেতাম তারপর সবার সাথে কোলাকুলি করতাম তারপর আমরা বেরিয়ে পড়তাম এই গ্রাম থেকে ওই গ্রামে শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে দূরে যাওয়া হতো অনেকটা ব্যাপী আমরা আনন্দের মধ্য দিয়ে একে অন্যের সাথে এই কুশল বিনিময় খুঁজখবর এই বিষয়গুলোকে আসলে প্রচন্ড মিস করি এবং আমি মনে করি যারাই প্রবাসে আছেন তারা ঈদের সময় এলে আত্মীয় স্বজন পরিবারের সদস্যদেরকে দেশ মাটিকে অনেক মিস করেন তো এই বিষয়গুলাই মূলত আমি পার্থক্য হিসাবে দেখি কুরবানির ঈদের কিছু বলবেন কি দেখুন কুরবানির ঈদ এলেই যেহেতু বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সেখানে অনেক পশু কুরবানি হয় অনেক গরু ছাগল জবাই করা হয় তো প্রতি বছরই এটা কোরবানির ঈদ একটা উৎসবমুখর পরিবেশে আমরা কুরবানি করি আমরা ত্যাগের নজরানা পেশ করি এরপর কুরবানির পশুর থেকে আমরা চামড়া সংগ্রহ করি এটা বাংলাদেশ সরকারের একটা অন্যতম আয়ের উৎস এবং বিশেষ করে এই ঈদ কুরবানির ঈদ এবং গত কুরবানির ঈদেও এই চামড়ার দম দাম কমে গিয়েছিল এটা আসলে অত্যন্ত পীড়াদায়ক একটা বিষয় আমার কাছে একটি যে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশ চামড়ার জাত দ্রব্য রপ্তানি করে একশত তেইশ কোটি মার্কিন ডলার আয় করেছিল এবং এর পরবর্তী বছর দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে একশো আট কোটি এবং দুই হাজার আঠারো এবং উনিশ অর্থ বছরে তিরাশি কোটির মতো এবং এই বছর যে আমাদের একদম মানে প্রতি বছর এই বছর দেখা গেছে এই একটা চামড়ার দাম দশ টাকা বিশ টাকা এরকম করে মানে মাটিতে পুঁতে দিয়েছে অনেকে রাগ করে সড়কের উপর ফেলে রেখেছে তারপর অনেকে নদীতে ফেলে দিয়েছে এই বিষয়টা আসলেই অত্যন্ত পীড়াদায়ক এবং আমাদের মতো ছোটো একটা দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা থেকে আমরা দেশের বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি সেটাতে আমরা ব্যর্থ হচ্ছি এবং বিশেষ করে যখন দ্রব্য যেগুলো আছে ধরেন একটা জুতা কিনতে গেলে আমরা অনেক দাম দিয়ে কিনতে হয় সেখানে যদি এত বিশাল একটা গরুর এক লক্ষ টাকা দামের একটা গরুর ছামড়া যদি মাত্র দশ টাকা বিশ টাকা বিক্রি হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং এক্ষেত্রে আমি আর একটা বিষয় বলতে চাই যে বিশেষ করে এই যখন কুরবানির চামড়া আসে কুরবানির সময় আসে তখন চামড়া সংগ্রহ করা হয় এবং বেশিরভাগই এগুলা ওই এথিমদের হক বা দুস্থদের হক হিসাবে আমরা দান করে দেই তো যারা এগুলো সংগ্রহ করে বিভিন্ন সংস্থা আছে সংগঠন আছে বিশেষ করে কৌমি মাদ্রাসার ছাত্ররা এগুলি সংরক্ষণ করে এবং এ থেকে প্রাপ্ত অর্থ যে টাকা পাওয়া যায় সেটা তাদের অসহায় এবং ছাত্রদের পেছনে ব্যয় করা হয় এবং এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন ছাত্র কল্যাণমূলক জনকল্যাণমূলক সংগঠন আছে সেগুলো এই চামড়া সংগ্রহ করে এবং তারা এ থেকে একটা অর্থ পায় এবং সেটা ভালো কাজে ব্যয় করে তো আমার ব্যক্তিগতভাবে আমি একটা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন নামে একটা সংগঠনের হয় প্রায় তিন চার বছর আমি প্রতিবার কুরবানির চামড়া সংগ্রহ করেছি এবং একবার আমার মনে আছে আমরা প্রায় আমাদের উপজেলা পর্যায়ে থেকে আমরা বিশাল একটা এক ট্রাক ভর্তি করে আমরা সিলেট শহরে এই চামড়া বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম এবং আমার যতদূর মনে পড়ে আমরা প্রায় এক লক্ষ কিংবা এক লক্ষ বিশ হাজার টাকার মতো চামড়া বিক্রি করেছিল তো এইবারও নিঃসন্দেহে যারা এই ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের যারা আছে তারা চামড়া সংগ্রহ করেছে মনে করি আমার ব্যক্তিগতভাবে খোঁজ নেওয়ার সুযোগ হয়নি তো সেখানে তারা সারাদিন এই আনন্দ ফেলে দিয়ে তারা এই কাজটা করেছে এবং এটা একদম মূল্যহীন হয়ে গেল এটা নিঃসন্দেহে অত্যন্ত কষ্টের একটা বিষয় চাইতে আমি যেটি মনে করি এখানে আমাদের করণীয় সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে আমাদের এই শিল্প আমাদের এই চামড়া জাত চামড়া দিয়ে আমরা যে জিনিসগুলো তৈরি করি আমরা রপ্তানি করার কথা সেগুলো আমরা মনে হয় আমরা এগুলিতে ব্যর্থ হচ্ছে আমরা একদম করছি না এক্ষেত্রে যেটি হচ্ছে যে বাংলাদেশ এগুলি চামড়াজাত দ্রব্য রপ্তানি করে যে একটা অর্থ উপার্জন করার সুযোগ ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিশেষ করে যারা আমি জানি না এখানে হয়তো কোনো সিন্ডিকেট কাজ করতে পারে বা বিভিন্ন ধরনের এবং ওই চামড়া ব্যবসায়ীদের মধ্যে সমন্বয়হীনতা কাজ করতে পারে তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশ কথির মুখোমুখি হচ্ছে এবং বিশেষ করে এই আমাদের গরিব ইয়াতিম মিসকিনদের যে একটা হক সেটা নষ্ট হচ্ছে এবং সেক্ষেত্রে আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যারা এই চামড়াগুলো সংগ্রহ করেন বা এর দ্বারা উপকৃত হয় বিশেষ করে মাদ্রাসা বা বা যে যে ফাউন্ডেশন সংগঠনগুলো আছে ছাত্র যারা সংগ্রহ করে করে বিক্রি থাকেন তারা আমি সারা বছর অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য কোরবানির সময়টার জন্য আসলে পরে তারা চামড়া সংগ্রহ করে তারা এখান থেকে একটা অর্থ পান এবং সেটা ভালো কাজে লাগান তো আমি মনে করি এই মধ্যে এরই মধ্যে যারা মাদ্রাসা সংশ্লিষ্ট বা যারা চামড়া সংগ্রহ করেন বা এই যারা এই চামড়ার সাথে জড়িত তাদের মধ্যে থেকে আসলে কিছু মানুষকে স্পেশালিস্ট হওয়া দরকার কিভাবে চামড়া সংরক্ষণ করা হয় কিভাবে এগুলি ব্যবহার করে চামড়া দ্রব্য আরো বেশি উৎপাদন করা যায় এবং সেটা করে যাতে করে আমরা নিজেরা দেশে ব্যবহার করতে পারি এবং আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি একটা বিশাল বড় খাত দেখেন যেখানে একশো কোটি মার্কিন ডলারেরও বেশি আয় হয় প্রতি বছরে এই রকম একটা খাত ধ্বংস হয়ে যাচ্ছে এটা আসলে দেশ হিসাবে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক একটা এবং আমাদের প্রান্তিক অঞ্চলে যেটা তৃণমূল পর্যায়ে দেখেন এই গরিব অসহায় মিসকিন যারা তাদের একটা হক সেটা নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে একটা চামড়ার দাম যেখানে দশ হাজার এক হাজার সরি এক হাজার বারোশো পনেরোশো টাকা করে আমি দেখে আসছি আমি বিক্রি করছি আজ থেকে প্রায় সাত আট বছর আগে কিন্তু সেখানে এসে একটা দাম যদি দশ টাকা হয় তাহলে তো এখানে কিছু নেই আমি মনে করি যারা এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট আছেন সংশ্লিষ্ট আছেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার এবং আগামীতে যাতে আমাদের এই সমস্যাটা না হয় এবং আমি মনে করি সরকারেরও এই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার যাতে করে আমাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত আমাদের এটা যেন ধ্বংস না হয় আমরা দেখেছি যেখানে আমরা ওই আমাদের পাট জাত দ্রব্য অনেকটাই ধ্বংস হয়ে গেছে এই শিল্পটা এবং চামড়া জাত দ্রব্য এটা যেন ধ্বংস না হয় সেটাই আমার প্রত্যাশা